আসসালামু আলাইকুম, রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর। সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে হয়েছে ৫,৯৫২ জন। দেখুন সৌদির গত ২৪ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি আরবে এখন প্রতিনিয়ত কমছে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৫১,৬২২ জনে। তাছাড়া সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্য থেকে গত ২৪ ঘন্টায় ২৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে সর্বমোট ৭,৩৬,৬১৫ জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন। সব মিলিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৯,০৫৫ জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছে। ফলে সৌদি আরবে এখন করোনায় আক্রান্ত রোগী আছে ৫,৯৫২ জন। সৌদি আরবে এখন যে সকল রোগী হাসপাতালে ভর্তি আছে তাদের মধ্যে ৮৭ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে, আর বাকিদেরকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ছিল সৌদির গত ২৪ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর। আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।